হ্যালো ফ্রেন্ডস, বাবাই দ্য হোম ব্লগ এবং কুমারিকাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলুন আজকে দেখা যাক আমার খুবই প্রিয় দাদা আবিরদার বিয়ে। তো আবিরদার বিয়ের রিসেপশনে আমরা সকাল থেকে রয়েছি, কী কী করলাম, কী খেলাম, কত আনন্দ করলাম সব দেখাবো। দা আবিরদাকে খুব সুন্দর লাগছে, সবুজ রঙের শেরওয়ানি, পাশে বৌদি রয়েছে, কুমারিকা রয়েছে, প্রিয়াঙ্কাও রয়েছে একসাথে। তো চলো আমরা বিয়ে বাড়িটাকে এনজয় করি এবং দেখতে থাকি আমরা কী কী করলাম, কত মজা করলাম সবাই মিলে। বিয়ে বাড়ি শুরুতেই প্রথম স্টল ফুচকা স্টল, আর এখানে আমি খুঁজে পেলাম দেখাচ্ছি কাদের, এই যে নবীন আর আমি, এরা আমাদের না বলি ফুচকা খেতে চলে এসেছিলো। আবার আবার বলছে ফুচকা খাবে, এখন নিজেরা বেশ পেট ভরে ফুচকা খেয়ে আমাদের বলছে ফুচকা খাবে। ঠিক আছে তোমরা খাও, আমি খাচ্ছি একটু পরে। চলো বন্ধুরা, লেটস এনজয় আবির দা বিয়ে। টিফিন ঘুরে আমাদের যে গ্রুপটা নিমন্ত্রণ ছিল আবিদার বিয়েতে, সেই গ্রুপটার নাম ইচ্ছে রানা। তো আমরা ইচ্ছে রানা গ্রুপের সবার মেম্বাররা ঠিক করেছিলাম যে আবিদাকে কী দেওয়া হবে। তো এই গিফটটা এসছে একদম সুদূর কাশ্মীর থেকে, আমার একটা ভাই আমার বন্ধু প্রহ্লাদ, ও কাশ্মীরে কাজের সূত্রে থাকে, তো ওখান থেকে ওখানকার স্পেশাল কম্বল ওখান থেকে কিনে এনেছে। তো আবিদাকে আমরা সকলে মিলে, আমাদের ইচ্ছে রানা যতজন মেম্বার রয়েছি সকলে মিলে, তো আমরা এই গিফটটা দেওয়া হবে। এত ভারী যে আমরা সকলে মিলে এটাকে চাগিয়ে চাগিয়ে ওপরে নিয়ে যাচ্ছি, দেখো কি অবস্থা। সানি রয়েছে, বল্লাদ রয়েছে, দুজনে মিলে বয়ে নিয়ে যাচ্ছে, কুমারিকা, প্রিয়াঙ্কা, মনোজিৎ, চন্দন, অজিত, আমরা সকলে মিলে পিছিয়ে টানা গ্রুপ, আমাদের একটা অনেক পুরনো গ্রুপ। আমরা গ্রুপ মিলে আবিরদাকে এই ব্ল্যাঙ্কেটটা কম্বলটা উপহার দিলাম। যাই হোক, শীতের বিয়ে বাড়ি তো আবিরদা নিশ্চয়ই কাজে লাগে, বিয়েতে কম্বলের মতো খুবই এনজয় হবে। ওই যে দূরে দাঁড়িয়ে আমাদের বরবাবু চন্দন সামনে রয়েছে, বলবাদ রয়েছে, স্বামী রয়েছে, সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত। এই যে বরবাবুকে পাওয়া গেছে, বরবাবু আমাদের নিয়ে যাচ্ছে কম্বলটাকে উপহারটা নিজের হাতে নেওয়ার জন্য এবং তার স্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। সবাই ফটোশ্যুটে ব্যস্ত রয়েছে। চলো আস্তে আস্তে আমরা গিফটটা আবিরদাকে দিই, তোমরা দেখতে থাকো কত এনজয় করলাম আমরা। অবশেষে আমাদের ডাক পড়লো, তো চলো আমরা একদিন একদিন করে এবার এগিয়ে যাবো আবিরদার কাছে, তার হাতে উপহারটা তুলে দেওয়ার জন্য এবং তার বিবাহিত জীবনের সব থেকে শুভ মুহূর্তটাকে আমরা ক্যামেরাবন্দি করার জন্য। চলো বন্ধুরা, তোমরাও এসো আমাদের সাথে। এই যে প্রহ্লাদ পাগলটা, বড় বৌদি প্রহ্লাদ হাসতেই ব্যস্ত, এই যে আমি, কিছুটা লোক দেখতে পাওয়া গেছে আমার সঙ্গে, রয়েছে কুমারিকা। তো আমরা দেওয়ার জন্য তো গিফটটাকে অধিক আগ্রহ করে চলেছি, কিন্তু ফটোশ্যুট চল হয়েই চলেছে, তো অপেক্ষার পর অপেক্ষা, এবারে হয়তো অপেক্ষার অবসান হবে। দাদা এখানে সেলফি তুলতে ব্যস্ত, তো আমরা একে একে এবারে এন্ট্রি নেবো। আমাদের চেরানা গ্রুপ সব দাঁড়িয়ে রয়েছে, আমি রয়েছি, প্রহ্লাদ রয়েছে, চন্দন রয়েছে পাশে, পিছনে সানি কি মারছে। তো চলো সবাই দেখো
এটা আমাদের অনেক পুরনো গ্রুপ, আমরা ছোটবেলায় গ্রুপটা তৈরি করেছিলাম, এখনো পর্যন্ত সবার মধ্যে বন্ডেশন খুব ভালো রয়েছে। তো আমরা সবাই মিলে ব্ল্যাঙ্কেটটা নিয়ে হাবিবদার কাছে এসে হাজির হলাম। এবারে খুব আনন্দের সাথে হাসতে হাসতে ব্ল্যাঙ্কেট বা কম্বলটাকে হাবিবদার হাতে তুলে দিচ্ছি। থ্রি চিয়ার্স অফ ইচ্ছে ডানা, হিপ হিপ হুরে, কুমারিকা, আমি, প্রহ্লাদ, বৌদি, দাদা, সানি, চন্দন, মনোজিৎ, প্রিয়াঙ্কা, সবাই মিলে খুব এনজয় করলাম। এবার আমাদের ফটোশ্যুটের পালা, কুমারিকা, বৌদি, মনুকে খুব সুন্দর লাগছিল বিয়েবাড়িতে। এই যে কুমারিকা ফুল লুক, একটা দারুণ শাড়ি যেটা বেনারস থেকে কিনে আনা হয়েছে, দেখো বন্ধুরা কেমন লাগছে ওকে, সাজতে খুব ভালোবাসে। এটা রাতের ভিউ, তো এই বাড়ির সামনেটা খুব সুন্দর আবিদা সাজিয়েছে প্রবীর এবং মমিতা শুভ বৌভাত, দারুণ সুন্দর সাজসজ্জা। এই সম্পূর্ণ সেটআপটা আবিদারই, আবিদা এটার উপর বিজনেস করে, ক্যাটারিংয়ে বিজনেস করে, অনেক রকম বিজনেস আছে আবিদার। তো খুব সুন্দর সাজিয়েছে বাড়িটাকে নিজের মনের মতো করে। সেই সাজানোর মাঝখানে কুমারিকা নিজের সাজ নিয়েছে হাজির, ওর লুকটাও ছিল খুব অসাধারণ। তো তোমরাও বলবে কেমন লাগছে ওকে ওর এই নতুন শাড়িটা, এত সুন্দর গয়না, সমস্ত সেটআপটা আমি পছন্দ করে দিয়েছি। এরপরে শুরু হলো ফাংশান, তো আবিদা তার বিয়েতে ফাংশান দিয়েছে, তো চলো একটু আমরা ফাংশানের গান টান শুনে নিই, তারপরে আবার ফিরে আসা যাবে। সব ব্যস্ততার মাঝে, আনন্দের মাঝে আমি সামনে লাইটের সামনে আরেকবার ভিডিও শ্যুট করে নিলাম কুমারিকার। ও একটু তার শাড়িটা খুলে আঁচলটা খুব সুন্দর করে দেখাচ্ছিলো, ও অর্নামেন্টটা দেখাচ্ছিলো, খুব সুন্দর লাগছিল ওকে, আমার বেস্ট কুমারিকা। এইবারে তো খিদে খিদে পাচ্ছে, খেতে গিয়ে তো দেখলাম খুব ভিড়, তো রান্নাঘরটা চলে একবার দেখে নিই কীভাবে রান্নাবান্না সব হচ্ছে এখানে। বিশাল আয়োজন, বিশাল খাওয়া দাওয়া, সে আর বলবো কি। ইতিমধ্যেই আমাদের মধ্যে একজনের খুব খিদে পেয়েছিল, চলো আমরা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ঢুকে দেখি। বাহ, দারুণ সাজিয়েছে এখানে কি টেবিলের মধ্যে, এই যে মনোজিৎ আর প্রিয়াঙ্কা, এরা শ্রীরামপুর থেকে এসে বাড়ি যাবে তাড়াতাড়ি, তার জন্য আগেই খেতে বসে গেছে। তো আমাদের মনোজিৎবাবু তো খেতে খুব ভালোবাসেন, প্রিয়াঙ্কা ততটাই খায় না, তো দেখা যাক কী কী খাচ্ছে আজকে মেনুতে। পাত তো পুরো ফাঁকা করে ফেলেছি, এতটাই খেয়েছি, মেনু তো ভালোই হয়েছে। তো মনোজিৎ খাক, এনজয় করুক প্রিয়াঙ্কার সাথে। তো চলো আমরা ঘুরে বিয়েবাড়িটা আরেকবার ভালো করে দেখে নিই সবার সাথে, চলো বন্ধুরা দেখতে থাকি। বন্ধুরা সব আনন্দের পরে এবার আসল আনন্দ, যেটা হলো পেট ভরে খাওয়া দাওয়া, বিয়ে বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়া। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমি কুমারিকা দুজনেই রাতের ডিনারে
খেতে বসে গেছিলাম। আবিদাকে সঙ্গে নিয়ে আবিদা শেষে খাবে, সঙ্গে ছিল নবীন, আমির, সবাই মিলে খেতে বসে গেলাম। পরিবেশন শুরুর আগেই আমরা একটা ভিডিও একটু ছবি তুলে নিলাম। তারপর অধীর আগ্রহ করছি পাতের মধ্যে কখন গরম গরম কচুরি, তারপরে আলুর দম, চানা মশলা, আবার সব থেকে স্পেশাল আইটেম খাসির মাংস কখন পড়বে, কারণ মেনুর মধ্যে আমরা দেখিয়ে নিয়েছিলাম কী কী রয়েছে। তো পরিবেশন স্টার্ট হয়ে গেছে, তো বেশ খাওয়ার জায়গাটা খুব বড় করে সাজিয়েছিল। সামনে পিসি আর খানি বসে আছে, খুব সুন্দর প্যান্ডেল সাজসজ্জা। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তো আজকের মতো টাটা, আমাদের বিয়েবাড়ি খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদেরকে আইসক্রিম খাচ্ছে, তো আইসক্রিম খেতে খেতে টাটা।